বলছিলাম যে আমরা আইএসপি বিএসপি নিয়ে একটু আলোচনা করবো। হ্যাঁ, আজকে ইঞ্জিনের কিছু ক্ষমতা বা কার্যপ্রণালীর বিষয়ে কিছু টার্ম এবং কন্ডিশন আছে, ক্যালকুলেটর আছে, সেগুলো হচ্ছে আইএসপি বিএসপি এফএসপি এবং সিসি, এগুলো নিয়ে আমরা একটু আজকে আলোচনা করবো। ঠিক আছে, এখানে আমরা আইএসপির দিকে যদি তাকাই, ইন্ডিকেটেড হসপর সবগুলো হচ্ছে ইঞ্জিনের এগুলো একটা টার্ম। ঠিক আছে, আইএসপি কি ইঞ্জিনের বিএসপি কি এফএস কি, আমরা তো একটা ইঞ্জিন চলার পর সম্পূর্ণ শক্তি আমরা পাই না। ইঞ্জিন যে পরিমাণ ঘুরে ওই পরিমাণ যদি চাকা ঘুরে তাহলে গাড়ি থাকবে কোথায়, যাবে? হ্যাঁ, ইঞ্জিনে যে আরপিএম, এই আরপিএম যদি চাকা ঘুরে বা ইঞ্জিন ছোট বড় কেন হয়, কেন করা হয়, ঠিক আছে, এই টার্মগুলোর উপরে, এগুলো টার্মগুলো বিবেচনা করে করা হয়। ঠিক আছে, তাহলে আইএসপি মানে কি? ইন্ডিকেটেড হসপাওয়ার। ঠিক আছে, ফ্রিকশন, হ্যাঁ, ICTION, ব্রেক হসপর, ইন্ডিকেটেড হসপর এবং ইন্ডিকেটেড হসপরটা হচ্ছে এটাই যে ইঞ্জিন সিলিন্ডারের ভিতর বাতাস এবং জ্বালানি দহনের ফলে আমরা যে শক্তিটা পাই সেটা হচ্ছে কি? ইন্ডিকেটেড হসপর, আইএসপি। এটা আমরা কিন্তু ক্যালকুলেশন করতে হয়, এটা কিন্তু এটার আইএসপি আমি কীভাবে নির্ণয় করবো? তাহলে আমরা যে বলতেছি ইঞ্জিনের জ্বালানি দহনের ফলে কি হয়, ইঞ্জিন সিলিন্ডারের ভিতর জ্বালানি দহনের ফলে যে শক্তি পাই সেটাকে আমরা আইএসপি বলি। আইএসপি নির্ণয় করে কিভাবে, এটা একটা সূত্র আছে। ঠিক আছে, একটা আইএসপি নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে, পি হচ্ছে মিনিপিকটিক প্রেশার। মিনিপিকটিক প্রেশারটা আমি বুঝাইছি যে আমাদের পাওয়ার স্টকের যে গড় চাপ, মানে যে চাপটা এইটা এবং অন্য তিনটা অলস স্টক বা অন্য তিনটা স্টকের যে গড় চাপ, এটার পার্থক্যটাই হচ্ছে কি? মিনিপিকটিক প্রেশার। এটা সমীকরণে দেওয়া থাকে। হ্যাঁ, এল মানে হচ্ছে লেন, কিসের লেন? সিলিন্ডারে কিসের লেন? দেওয়া থাকবে যে একটা একটা ইঞ্জিনের মিনিপিকটিক প্রেশার এত এবং তার দৈর্ঘ্য এত। ঠিক আছে, দেওয়া থাকবে। তখন দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝবো? এল মানে দৈর্ঘ্য, এল মানে কি? লেন। সিলিন্ডারের যে দৈর্ঘ্যটা এটাকে আমরা কি বলবো? লেন। এরিয়া মানে কি? আমরা জানি ক্ষেত্রফল কি। হ্যাঁ, এরিয়া মানে কি? এতে এরিয়া, এরিয়া মানে কি? ক্ষেত্রফল। সূত্রটা আবার আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে ক্ষেত্রফল সূত্র, পাই ডি স্কয়ার। আমরা বলতেছি কি আইএসপি কি জিনিস, ইন্ডিকেটেড হসপর, তাহলে এটা হচ্ছে সূত্র, এটা কি? এটা সূত্র, এটা সূত্র। আমরা যখন আইএসপি বের করতে যাব, আইএসপি বের করতে হবে এইভাবে, আইএসপি নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, কিসের ক্ষেত্রে? এখন সূত্রটা আমরা এটা দাঁড় করেছি, তাই না? এখন এই মানগুলো আমাদের কি থাকবে? দেওয়া থাকবে, কি থাকবে? কিন্তু আমাকে বের করতে হবে, কি করতে হবে? বের করতে হবে। তো পি মানে আমরা যেটা বুঝালাম মিনিপিকটিক প্রেশার, এটা দেওয়া থাকবে, তাই না? দেওয়া থাকলে আমরা সেই মানটা এখানে বসাবো। এল মানে কি? আমি বলছি সিলিন্ডারের দৈর্ঘ্য। এখানে এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমাদের আগে বের করতে হবে, কারণ ওখানে ব্যাস দেওয়া থাকবে। আমাদের সিলিন্ডারের ব্যাস দেওয়া থাকবে না, সিলিন্ডারের ব্যাস হচ্ছে এত মিলিমিটার, থাকবে না? ওটা থাকবে, তখন মিলিমিটারটা তখন দেওয়া থাকবে, ব্যাস দেওয়া থাকবে, তখন ব্যাসটা আমাদের সূত্র দ্বারা বের করতে হবে। বের করলে আমরা এর মান পাই, আসবো কার মান? আমরা তো পির মান পাইলাম, এল এর মান পাইলাম, তাই না? এখন এরিয়া মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো আমাকে বের করে নিতে হবে, তাছাড়া আমি পাবো না। ঠিক আছে না, একটা সিলিন্ডার যদি ব্যাস দেওয়া থাকে, ঠিক আছে, সিলিন্ডার কি এটা, এটাকে আমরা কি বলবো? এই অংশটাকে আমরা কি বলবো? ব্যাস। এটা কি ধর, এটা দেওয়া থাকবে কি? ফোর মিলিমিটার, কি মিটার? ফোর মিলিমিটার। তাহলে এই সূত্রটা কি? আমরা অনেক পায়ের মান কি আমরা পড়ছি, পায়ের মান কি, তার মানে আমাদের জানা নাই, তাই না? এটা আমার এই জন্য অঙ্কগুলো, এই পায়ের মানগুলো সবসময় উজ্জ্ব কি, মানে এটা মানে দেখা যাবে না, এটা জানা থাকা লাগবে। পাই, তারপরে আমরা রোর মান, ঠিক আছে, এগুলো কিছু সংকেত আছে যেগুলোর মান আমাদের কি জানা থাকা লাগবে। ওমেগা আমরা পড়ছি না, দেখা যাবে, আমরা সায়েন্সে পড়লে তাহলে বুঝবো। এটা আমাদের আসলে খুব যে জানাও দরকার সেটাও কিন্তু না, জাস্ট আমি আলোচনা করতেছি। ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে জানতে গেলে হয়তো অবশ্যই ওইদিকের একটু টার্ম লাগবে, তাই না? এখানে পায়ের মান হচ্ছে 3.14, সবসময় যেখানে যাবো আমরা, কোথায় যাবো, যেখানে যাবো পায়ের মান কি 3.14, তাহলে এখানে 3.14 না গুণন, এটা কি পাইছিলাম 4 মিলিমিটার, কত? হ্যাঁ, বাই 4। দেখবেন যে আমাদের এর মান বের হয়ে আসবে, কির মান বের আসবে? এর, তোমার এরিয়ার মান এখানে বসাই দেবো। ঠিক আছে, এন মানে হচ্ছে এখানে কি আরপিএম, ইঞ্জিনের আরপিএম কত, কে দ্বারা বুঝাবে কি সিলিন্ডারের সংখ্যা কয়টা, এটা কয় সিলিন্ডার ইঞ্জিন? হ্যাঁ, চার, চার সিলিন্ডার। ঠিক আছে, আমরা যেমন এক্সাম্পল মনে করবো যে এখানে মিনিপিকটিক প্রেশার দেওয়া আছে কত, ধরলাম ধরলাম 35, কত 35 গুণন কত, এল এর মান দেওয়া আছে কত, ধরলাম অঙ্কটা এরকম হবে। ঠিক আছে, 35 গুণন আমরা জানি সিলিন্ডার দৈর্ঘ্য কত ধরবো,
হ্যাঁ ধরলাম 25 মিলিমিটার, কত আমার ক্ষেত্রফল বেলের ধরলাম হলো কত 100, ওই যে ক্ষেত্রফল মানে বের করছি ওখান থেকে, ঠিক আছে। তারপর ইঞ্জিনের আরপিএম ধরলাম আমি কত 800, কত 800 গুণন কি সিলিন্ডার ধরলাম কত 400, চারটা সিলিন্ডার কটা, এটা কিন্তু আমরা 45 যারা ভাগ দেয় আমার এটা কি আইএফসি ব্যারিয়ার চলে আসবে, কি চলে আসবে, হ্যাঁ এই সংকেতগুলো দেওয়া থাকবে, দিলে আমরা আইএসপি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে বলবে আইএসপি নির্ণয় করো, কি নির্ণয় করো, একটা মান দেওয়া থাকবে ইন্ডিকেটর হসপট, এটা আমাদের একটা প্রথম শক্তি উৎপন্ন হলো, ইন্ডিকেটর মানে কি প্রথম শক্তি উৎপন্ন হলো, এনে শক্তিটা পুরোপাল্লি আমাদের কি চাকায় যাবে না, বাইর শক্তিটা আমরা পুরোপাল্লি কি সম্পূর্ণটাই পাবো না, আমার ইঞ্জিনের শক্তিটা তৈরি করছি 100% আমরা পাবো না, কি 100% এটা অনেকটা লস হবে, লস হবে। হ্যাঁ আমরা আমরা মেকানিক্যাল মেকানিক্যাল এফিসিয়েন্সি যান্ত্রিক দক্ষতা যেটা বলে থাকি এটা আমরা 30% পাই, কত পার্সেন্ট 100 মধ্যে 30% কাজ আমরা পাই, বাকিটা সম্পূর্ণ অপচয়, ঠিক আছে। এখানে সেটাই বলতেছে ব্রেক হসপর, কি মানে কি ব্রেক, এই ব্রেক হসপরটা কি ইঞ্জিনের উৎপাদিত শক্তি, অর্থাৎ ইঞ্জিনের উৎপাদিত শক্তি আমরা ফ্লাই হুইল থেকে প্রাপ্ত, ফ্লাই হুইল থেকে প্রাপ্ত যে শক্তিটা পাই, ইঞ্জিন একটা শক্তি উৎপন্ন করছে সেটা কোথায় আসবে, ফ্লাই হুইলে কোথায় আসবে, কোথায় আসবে বোধবে, কারণ ইঞ্জিন চললে তো শক্তিটা কোথায় আসবে, ফ্লাইহুইল দেখছি না আমরা, ফ্লাইহুইল থেকে প্রাপ্ত শক্তিটা হচ্ছে কি বিএসপি, ফ্লাইহুইল থেকে আমরা পর ইন্ডিকেটর হর্স পাওয়ার পর সেই শক্তিটা আসবে কোথায়, কোথায় আসবে বিএসপি তে, ডাকি কেন তোমাকে তো, হ্যাঁ আমি বলি যে আমরা আইস ব্রেক হর্স পাওয়ার মানে ফ্লাইহুইল আসবে কোথায় আসবে, ইঞ্জিন ঘোরার পর শক্তি উৎপন্ন হওয়ার পর ওই শক্তিটা প্রথমে কোথায় আসবে, ইঞ্জিনের শক্তি উৎপন্ন করতেছে ওটাই আমাদের কি আইএসপি, ওই শক্তিটা কোথায় আসবে ফ্লাইহুইলে, এরপর ফ্লাইহুইলে আসবে, ফ্লাইহুইল থেকে আমরা যে শক্তিটা পাবো সেটা হচ্ছে কি ব্রেক হসপর, হ্যাঁ ফ্লাইহুইলে পাবো না যে শক্তিটা, এরপরে এটা বলতেছি কি লিখে দিলাম যে এখন কি বললো স্যার, এখন যেটা বলছেন সেটা আমরা একটু দেখতে আমরা ইঞ্জিনের উৎপাদিত শক্তি ফ্লাইহুইল থেকে প্রাপ্ত, ফ্লাই ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে প্রাপ্ত যে শক্তিটা পাই সেটা হচ্ছে কি ব্রেক হসপর, ঠিক আছে। ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে ফ্লাইহুইল আসবে, হ্যাঁ নিট বলা যাবে না, নিট আবার এখানে আছে যে, ঠিক আছে, কারণ হ্যাঁ শক্তি উৎপন্ন ফ্লাইহুইল থেকে প্রাপ্ত শক্তি, ফ্লাইহুইলটা শক্তি উৎপন্ন করবে না, ফ্লাইহুইলে আমরা যে শক্তিটা পাবো, হ্যাঁ ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে প্রাপ্ত শক্তিকেই বলে বিএসপি ব্রেক হসপর, হ্যাঁ বুঝতে হবে। তারপর এরপর আসছে কি ফ্রিকশন হসপর, কি আসছে ফ্রিকশন হসপর, ফ্রিকশন মানে কিন্তু আমরা কি বুঝতেছি ঘর্ষণ, কি ফ্রিকশন মানে কি ঘর্ষণ, ইঞ্জিন যখন চলবে এগুলো আছে ঘর্ষণ জনিত ক্ষয় হবে এবং অন্য অন্য খরচ হবে, অন্য অন্য আরো কি কিছু খরচ হতে পারে, ঠিক আছে। এই পেজটা বলতেছে যে ঘর্ষণ জনিত লস এবং অন্য অন্য যে লস হয় সেই লস বাদ দিয়ে যে শক্তিটা পাই সেটা হচ্ছে আমাদের কি ফ্রিকশন হসপর, ঠিক আছে। কারণ আমাদের ইঞ্জিনের শক্তিটা প্রথমে ইঞ্জিন উৎপন্ন হলো তারপর ফ্লাই হুইলে আসবে তারপর ক্লাসের মাধ্যমে কোথায় যাবে গিয়ার বক্সে, কোথায় যাবে গিয়ার বক্স, গিয়ার বক্সে কোথায় যাবে প্রোপেলার শ্যাফ্ট, হ্যাঁ এটা কি ইঞ্জিন প্রথমে কি তারপরে কি আর ফ্লাই হুইলে আমরা অ্যাড করি, এদিকে থাকো এদিকে থাকো, ইঞ্জিন ফ্লাই হুইল ক্লাস এরপরে কি গিয়ার বক্স এরপর হচ্ছে প্রোপেলার শ্যাফ্ট, এটা মনে রাখো এটা এটা কোথায় গেল, এই শক্তিটা কোথায় ইঞ্জিন থেকে কোথায় যাবে, ইঞ্জিন থেকে যাবে কোথায় ফ্লাইহুইল থেকে যাবে ক্লাসে, ক্লাস থেকে গিয়ার বক্স, গিয়ার বক্স থেকে প্রোপেলার শ্যাফ্ট, এখান থেকে যাবে কোথায় ডিফারেনশিয়াল, এটা কি এক্সেল, এটা কি এরপরে চাকা হুইল, এই যে শক্তির এখান থেকে অত দূর পর্যন্ত যাইবো এনে কি লস হইবো না, হ্যাঁ লস হবে কি না, এই যে পরে শক্তির লসটা এটা হচ্ছে ফ্রিকশন হসপর, এটা একদম কমার্শিয়াল ভেহিকেল বাস ট্রাক এগুলোতে বেশি ব্যবহার করা হয়, আর আমাদের যদি প্রাইভেট কারে যাই তাহলে আমাদের কি থাকবে না
এই প্রোপেলার শ্যাফ্ট থাকবে না, কি থাকবে না? প্রোপেলার শ্যাফ্ট, ড্রাইভ শ্যাফ্ট থাকবে, ডাইরেক্টলি ড্রাইভ শ্যাফ্ট, হ্যাঁ এটা থাকবে। আর প্রাইভেট কার হলে এই ডিফারেনশিয়াল থাকবে না, কি থাকবে না? ওই প্রোপেলার মানে গিয়ার বক্সের পরে ডাইরেক্ট কোথায় যাবে? ডাইরেক্ট প্রোপেলার শ্যাফ্টের মাধ্যমে কোথায় যাবে? চাকায় যাবে, অ্যাক্সেল হয়ে, অ্যাক্সেল চাকা, এই এই দুটো জিনিস থাকবে না। কোথায় থাকবে না? প্রাইভেট কারগুলোতে এই দুটো জিনিস থাকবে না। কি থাকবে না? প্রোপেলার শ্যাফ্ট আর ডিফারেন্সিয়াল থাকবে না। প্রোপেলার শ্যাফ্ট এবং ডিফারেন্সিয়াল থাকবে কোথায়? ফোর হুইল ড্রাইভ, কোথায়? ফোর হুইল ড্রাইভ এবং এয়ার অ্যাক্সেল ড্রাইভে, কোথায়? হ্যাঁ কোথায় মনে থাকবে? বড় গাড়ি যদি হয় এবং সেটা যদি বাস ট্রাক এবং সেটা যদি আবার ফোর হুইল ড্রাইভ হয়, কি যেমন তোমাদের এই যেটা চালাচ্ছ এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ, এটা কি? হ্যাঁ হ্যাঁ চারু চাকায় শক্তি, ফোর হুইল মানে চারু চাকায় কি শক্তি, এবং যদি এয়ার অ্যাক্সেল হয় শক্তিটা যদি পিছনের চাকায় হয়, না ওটা ড্রাইভ শ্যাফ্ট না, ওগুলো ফোর হুইল ড্রাইভ না, ওগুলো এয়ার, ওগুলো হচ্ছে ফ্রন্ট অ্যাক্সেল, কিছে শক্তিগুলো হচ্ছে সামনের চাকায়, শক্তি কোথায়? ওটা পিছনের চাকায় কোনো শক্তি নাই, ওই সামনের চাকা টানে নিয়ে যায়, ঠিক আছে? আর ফোর হুইল মানে কি চার চাকায় সাপোর্ট করে, আর পিছনে যদি এয়ার অ্যাক্সেল হয় তাহলে পিছনের চাকা সামনের চাকা ঠেলে নিয়ে যায়, সামনের চাকায় কোনো প্রকার কি থাকে না, শক্তি থাকে না, এ ঠেলা দিলেও যাবো নাহলে যাবো না, কথা কি বুঝাতে পারছি? যদি এয়ার অ্যাক্সেল হয় তাহলে শক্তিটা কোথায়? পিছনের চাকায়। যদি ফ্রন্ট অ্যাক্সেল হয় তাহলে শক্তিটা কোথায়? সামনের চাকায়। আর যদি ফোর হুইল ড্রাইভ হয় চারো চাকায়, বুঝতে পারছি? হ্যাঁ তাহলে বাস ট্রাক সব কিছু কিন্তু পিছনে অ্যাক্সেলের শক্তি, বাস ট্রাক বড় বড় ভারী গাড়ি যত আছে ওগুলো ফোর হুইল না, মানে এয়ার অ্যাক্সেল, এয়ার অ্যাক্সেল, ঠিক আছে? আমরা অ্যাক্সেল যখন পড়বো তখন পড়তে পারবো, অ্যাক্সেল দুই প্রকার, একটা হচ্ছে লাইভ একটা ডেড, মানে লাইভ মানে কি সেটা কাজ করে চলমান, আর যেটা ডেড সেটা মৃত, যদি যা সাপোর্ট মানে দুইটা চাকা কি ফিক্সড, এটা একটা দণ্ড না, এই চাকাও ফিক্সড এই চাকাও ফিক্সড, এই অ্যাক্সেলের ভিতরে কোনো কাজ নাই, এটা যা ঠেলা দিলে যায়। আর যেটা মনে করেন যে আমাদের অ্যাক্সেল এয়ার অ্যাক্সেল হবে, এখানে কি থাকবে? প্রোপেলার শ্যাফ্টের মধ্যে ডিফারেন্সিয়াল থাকবে মাঝখানে, কি থাকবে? এই ডান পাশের চাকাও ভিন্ন, বাম চাকা, বাম চাকাও কি? আর এটা যদি না হয় তাহলে গাড়ি মুভ নিতে পারবে? হ্যাঁ আমরা যখন গাড়ি মুভ নেয় যখন আমরা বামে মোড় নেবো, বলো তো কোন চাকা বেশি ঘুরবে? হ্যাঁ বলো, এটা হলো ডানে মোড় নিচ্ছে, এটা এটা কোথায় মোড় নিচ্ছে? হ্যাঁ আর এটা কি? হ্যাঁ তাহলে যদি ডানে মোড় নেয় তাহলে অবশ্যই বাম চাকা কি বেশি, আর যখন বামে মোড় নেবে ডান চাকা কি? এটা যদি দূরে যদি ফিক্সড হয় তাহলে ঘুরতে পারবে? যার কারণে এখানে ডিফারেন্সিয়ালের ব্যবস্থা করা হয়েছে, কি বিষয়ে ব্যবস্থা করা হয়েছে? কারণ ডিফারেন্সিয়াল বাম চাকাটা দেখবে ধরে থাকে আর ডান চাকাটা কি ওদিক দিয়ে ঘুরে আসে। এই সিস্টেমগুলো যদি না করতো তাহলে গাড়ি কি মুভ নিতে পারবে? সিস্টেমগুলো এই জন্য করা হয়েছে। তাহলে আমরা এপিএসসি পড়াতে গিয়ে কি পাইলাম? আমরা ড্রাইভ মানে আমরা শুনো পাওয়ার টেনটা বুঝতে পারলাম, এই এই সিস্টেমটার নাম কি? পাওয়ার টেন, এই এটার নাম হচ্ছে ড্রাইভ টেন বা পাওয়ার টেন। তাহলে আমরা পাওয়ার টেনটাও মোটামুটি ফাঁকে শিখে ফেললাম, ঠিক আছে? পাওয়ার টেন, পাওয়ার টেন, পাওয়ার টেন মানে কি? এখানে এই এখান থেকে শক্তি শুরু হবে, এই চাকায় যে যদি আমরা শক্তিটা পাবো এটা হচ্ছে কি? এফএসপি। হ্যাঁ মানে সকল প্রকার লস বাদ দিয়ে, ঠিক আছে? ইঞ্জিনে উৎপাদিত শক্তিটা আমাদের অনেকগুলো ঘূর্ণায়মান যন্ত্র অংশ আছে, এখানে ঘর্ষণের ফলে কি অনেক শক্তি অপচয় হবে, এবং অন্যান্য অপচয় বাদ দিয়ে যে শক্তিটা পাই সেটা হচ্ছে কি? আমাদের ফ্রিকশন হসপর, সেটা কি? হ্যাঁ এই ফ্রিকশন হসপরের সূত্র হচ্ছে, এটা প্রথমে আইএসপি শক্তি উৎপন্ন হয়েছে, ওটা থেকে বিএসপিটা বাদ দিলে যে শক্তিটা পাওয়া যাবে সেটা কি? প্রথমে আমার শক্তি উৎপন্ন হবে কি? আইএসপি। এখান থেকে একটা লস হয়ে আমরা পাবো কি? বিএসপি। বিএসপি থেকে বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে কি? এফএসপি, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ তাহলে আজকে আমরা অনেকগুলো আইএসপি, বিএসপি, এফএসপি জানলাম, ঠিক আছে?